হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কবুতর পাগলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতো আপনাদের মাঝে আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও টপিকটি হচ্ছে নর এবং মাদি। আমরা সকলেই জানি নর কবুতর মাদি কবুতর উপরে উঠে মিলন করে বা মাস্তি করে বা ক্রস করে। যদি এটা বেকিক রকম হয়, একটু উল্টো হয়, মাদি কবুতর নর কবুতর উপরে যদি ফিট বা আপনার মিলন করে বা মাস্তি করে, তাহলেই আমাদের একটা প্রশ্ন জেগে থাকে যে মাদি কবুতর নর কবুতরের পিছনে পিছিয়ে উঠে বা মিলন করে বা মাস্তি করে, তো এই জিনিসটা একটু ভিন্ন রকম মনে হয়। তো এটা অনেকের মনে প্রশ্ন জাগে যে এটা কেন করে। তো এই প্রশ্নটা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছেন, অনেকে এই বিষয় নিয়ে জানতেও চাইছেন। তো এই কারণে মূলত আজকের এই ভিডিওটি, আপনারা মূলত কমেন্টের ভিডিও বলতে পারেন। তো এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখবেন, না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে আসা যাক। শুধু এই বিষয়টাই না, অনেক সময় দেখা যায় নর কবুতর চাইতে বেশি মাদি কবুতর ডাকে, উচ্চ সুরে ডাকে, তারপর নর কবুতরকে অনেক সময় মাদি কবুতর মারেও, সে বিষয় নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আলোচনা করব হচ্ছে আপনার মাদি কবুতর নর কবুতরের উপর উঠে মিটিং করে, তো এই বিষয়টা নিয়ে। তো এটা আসলে তেমন কোনো ধরনের সমস্যা না। বেশিরভাগ সময় তো আমরা সকলে জানি যে নর কবুতর মাদি কবুতর উঠে যখন তারা মিলন করে তখন ডিম পারে, ডিম পাড়ার পর ওই ডিম থেকে ব্লাড জমে কিন্তু বাচ্চা হয়। কিন্তু মাদি যদি নর কবুতরের উপরে উঠে ফিট পায়, তাহলে তো আর নর কবুতর ডিম দিবে না, তাই না? তো এটা তেমন কোনো সমস্যা নাই। তো এটা হওয়ার কারণ হচ্ছে মাদি কবুতর নর কবুতরের তুলনায় যদি শরীরে এনার্জি বেশি থাকে বা শক্তি বেশি থাকে বা তার যে এনার্জিটা এভরিথিং সব কিছুই যদি নরটার তুলনায় যদি মাদির শরীরে এনার্জি বেশি থাকে বা প্রচুর পরিমাণ স্ট্রং হয়, সেই ক্ষেত্রে দেখা যায় কি মাদি কবুতরও নর কবুতরের উপরে উঠে ক্রস করে। তো এটা মূলত তেমন কোনো সমস্যা না, এটা সব কবুতরের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না। অনেক কবুতরের ক্ষেত্রে ভিতরে মহত সর্বোচ্চ এক জোড়া এরকম হতে পারে, খুব কমই এরকম দেখা যায়, এটা তেমন কোনো সমস্যা না। তো এটা কেন হয় সেটা তো বললাম, মাদি কবুতরের শরীরে যদি প্রচুর পরিমাণ পুষ্টি, ভিটামিন, যাই বলেন, এনার্জি সব কিছু যদি নর কবুতরের তুলনায় বেশি থাকে, নর কবুতর সর্বপ্রথম পিট যখন মিলন করবে বা মাস্তি করবে, করার পর আবার মাদি কবুতরও দেখা যায় নর কবুতরের উপরে উঠে মাস্তি করে, এটা তেমন কোনো সমস্যা না। আবার কিছু আবার সমস্যাটা তখন হতে পারে যদি দেখা যায় যে মা নর কবুতর মাস্তি করতেছে না, নর কবুতর আপনার মাস্তি করতেছে না, কিন্তু মাদি কবুতর নর কবুতরের উপরে উঠে মিলন করতেছে, তাহলে সমস্যা। তাহলে আপনি কি করতে পারেন, আপনার নর কবুতরটাকে আলাদা করে দিতে পারেন, এটাকে একটু ভিটামিন, ক্যালসিয়াম, কোর্স, এভরিথিং যেগুলো আছে তাকে একটু রেস্ট দিয়ে তার শরীরটা ফিট করে এনার্জি বাড়িয়ে তারপরে যখন নর মাদিটার সাথে দিবেন, তাহলেই দেখবেন ঠিক হয়ে যাবে, রেস্ট দিলেই ঠিক হয়ে যাবে। আর যদি মনে করেন যে একেবারেই দুর্বল, রেস্ট দিলেও ঠিক হচ্ছে না, তাহলে আপনারা নরটা চেঞ্জ করে ওই মাদির সাথে অন্য একটা পাওয়ারফুল দেখে একটা নর দিবেন, তাহলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারছি। তো মাদি কবুতর যে বেশি ডাকে, তো নর কবুতর যে ওই তুলনায় কম ডাকে, তো এটাও সমস্যা নাই। কারণ অনেক মাদি কবুতর আছে যেই কবুতরগুলো প্রায় সেম নরের সেম ডাকাডাকি করে, অনেক মাদি কবুতর আছে নরের সেম ডাকাডাকি করে, তুলনামূলক একেবারে বোঝা যায় না যে এই কবুতরটা মাদি, তার ডাক দেখলে মনে হয় যে সে নর কবুতর। এটাও মূলত তার শরীরে প্রচুর পরিমাণ স্ট্রং বিদায় এই মাদি কবুতরটা ডাকাডাকি করে, তো এটাও সমস্যা নাই। তো এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না, আশা করি বোঝাতে পারছি। আর যদি মাদি কবুতর অনেক সময় জোড়া দেওয়ার সময় যখন একটা নর কবুতর দেওয়া হয়, তখন মাদি কবুতর নর কবুতরটাকে মারে, তো এটা মারার কারণ হচ্ছে মাদি কবুতর, সর্বপ্রথমে বলছি সেটা মাদি কবুতরটা যেরকম পাওয়ারফুল, যেরকম স্ট্রং, তার সাথে যদি একটা নর দেন তার চাইতে আরও ভালো পরিমাণ স্ট্রং, ভালো পরিমাণ পাওয়ারফুল একটা নর কবুতর দিতে হবে, তাইলেই এই কবুতরটা ওই কবুতরের সাথে জোড়া নেবে। তা না হইতে নর্মাল একটা নর যদি একটা এরকম একটা স্ট্রং মাদির সাথে এনে দেন, তাহলে ওই মাদিটা ওই নরের সাথে কখনো জোড়াই নেবে না, সে জোড়া নিতে চাইবে না, উল্টো নরকে সে মারবে, মানে টুকরাবে, তো এই সমস্যাটা হতে পারে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ হলে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যারা কবুতর পালন করে তাদের মাঝে শেয়ার করবেন, তারা যাতে গিয়ে ভিডিওটা দেখে উপকৃত হয়। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য যে ভিডিও দেখছেন, এই ভিডিওটার নিচে দেখবেন লাল কালারের একটা সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। তার পিছনে একটা বেল আইকন আসবে, বেল আইকনটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ।
আর ভিডিওর নিচে কমেন্ট করবেন বেশি বেশি করে, আমি আপনাদের রিপ্লাই দিব। রিপ্লাই দিতে যদি একটু সমস্যা বা ঝামেলা মনে হয় তাহলে আমি আপনাদেরকে এখন যেরকম আকারে ভিডিও দিচ্ছি এরকম একটা ভিডিও দিয়ে হলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।